বন্ধুরা আসসালামু আলাইকুম। মোবাইলে আসা বিরক্তকর অ্যাড কীভাবে বন্ধ করতে হয় এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিতে চলছি। ভিডিওটা টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখিয়ে দিচ্ছি কীভাবে বিরক্তকর অ্যাড আপনার ফোন থেকে বন্ধ করবেন। অ্যাড দুই প্রকারের আসতে পারে আপনার ফোনে। একটা হচ্ছে আপনার ফোনের স্ক্রিনে কিছুক্ষণ পর পর অ্যাড শো হয়ে যেতে পারে, আরেকটা হচ্ছে আপনার ফোনের নোটিফিকেশন বারে কিছুক্ষণ পর পর গুগল অথবা ক্রোম ব্রাউজার অথবা অথবা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বারবার নোটিফিকেশনের মাধ্যমে বাজে বাজে ছবি অথবা লোভনীয় অফার দিয়ে অ্যাড দিয়ে আপনাকে বিরক্ত করতে পারে। এই দুই ধরনের অ্যাড আপনার ফোনে আসতে পারে। তো কীভাবে এটা বন্ধ করবেন তার জন্য আপনি প্রথমেই চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরটা ওপেন করার পর প্লে স্টোরে যে এখানে যে প্লে স্টোরের নামের আইকন রয়েছে, জিমেলের নামের আইকনটিতে ক্লিক করবেন। তারপরে এখানে লেখা দেখতে পারবেন প্লে প্রটেক্ট, একটা লেখা রয়েছে প্লে প্রটেক্ট, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। প্লে প্রটেক্ট অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের একটা আইকন উপরে দেখতে পাচ্ছেন। সেটিংসের আইকনটি ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এখানে দুইটা আইকন দেখতে পাচ্ছেন, এই দুইটি আইকন কিন্তু অফ করা রয়েছে। তো এখান থেকে এই অপশন দুটি অন করে দেবেন। যদি আপনার অলরেডি অন করা থাকে তাহলে এটি পুনরায় অফ করে দেবেন। পুনরায় অফ করার পর আবার এখান থেকে অন করে দেবেন। এই দুইটি কাজ আপনাকে এখানে করতে হবে। যখন এটি অন করে দেওয়া হয়ে যাবে তো এখান থেকে আপনি প্লে স্টোর থেকে বেরিয়ে যাবেন। প্লে স্টোর থেকে বেরিয়ে গিয়ে আপনি এখান থেকে ওপেন করে দেবেন আপনার ফোনে থাকা সেটিংসের অপশনটি। সেটিংসটি ওপেন করার পর, সেটিংস ওপেন করার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাপ ম্যানেজার অথবা অ্যাপ নোটিফিকেশন অথবা এখানে লেখা দেখতে পারি অ্যাপস ম্যানেজমেন্ট। যেমন আমার এখানে লেখা রয়েছে অ্যাপস ম্যানেজমেন্ট, তো আমি এখান থেকে অ্যাপস ম্যানেজমেন্টটি ওপেন করে নিলাম। তারপর এখান থেকে অ্যাপ লিস্টটি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনাকে সেই অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে নিতে হবে যে অ্যাপ্লিকেশন থেকে আপনাকে বারবার নোটিফিকেশন দিয়ে বিরক্ত করছে। সেই অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে খুঁজে বের করবেন। বেশিরভাগ অ্যাড এসে থাকে আপনার নোটিফিকেশন এসে থাকে ক্রোম ব্রাউজার, গুগল অথবা কোনো ব্রাউজার থেকে, যে কোনো একটা ব্রাউজার থেকে বারবার নোটিফিকেশন দিয়ে আপনাকে বিরক্ত করতে পারে। তো যেই ব্রাউজার থেকে আপনাকে বারবার নোটিফিকেশন দিয়ে বিরক্ত করছে সেই ব্রাউজারটি আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজেজ একটা অপশন রয়েছে উপরে, এই অপশনটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে স্টোরেজ ইউজেজ এই অপশনটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ম্যানেজ স্পেস একটা অপশন পেয়ে যাবেন, ম্যানেজ স্পেস এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে পেয়ে যাবেন ক্লিয়ার ডান অল স্টোরেজ, এখান থেকে ক্লিয়ার অল স্টোরেজ ক্লিক করলেই আপনার ক্রোম ব্রাউজারের সকল ডাটা অথবা ক্রোম ব্রাউজারে আপনি যা যা করছেন সব কিছু মুছে যাবে। নতুনভাবে আবার ক্রোম ব্রাউজারটি আপনার সামনে চলে আসবে। অথবা আপনি এখান থেকে চাইলে ক্রোম ব্রাউজারের নোটিফিকেশন অপশনটি যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনাকে ক্রোম ব্রাউজার থেকে কোনো রকম কোনো লোভনীয় অফার অথবা কোনো মেয়েদের উলঙ্গ ছবি দিয়ে নোটিফিকেশন পাঠাতে পারবে না। এখান থেকে আপনি ক্রোম ব্রাউজার যে ব্রাউজার থেকে অথবা যে অ্যাপ্লিকেশন থেকে আপনাকে বারবার নোটিফিকেশন দিয়ে বিরক্ত করছে সেই অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন অপশনটি আপনি অফ করে দিন। অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনটি অফ করে দিলে কিন্তু আপনার প্রবলেমটি এখান থেকে সলভ হয়ে যাবে। তো এই ধরনের নোটিফিকেশন বন্ধ করতে হলে আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে আপনারা সকল অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনগুলো অফ করে দিন, তাহলে আপনার ফোনে বিরক্তকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। আর যেটা বলছিলাম যে ফোনের স্ক্রিনে কিছুক্ষণ পর পর অ্যাড শো হয়ে যায়, এই অপশনটি বন্ধ করতে হলে আপনাকে যেভাবে প্রথমে যেভাবে দেখালাম যে প্লে স্টোরে গিয়ে প্লে প্রোটেক্ট অপশনটি রয়েছে এটিতে গিয়ে সেটিংসে গিয়ে আপনি যে আইকনটি দেখিয়ে দিয়েছিলাম সেটি অন করলেই আপনার ফোনে বিরক্তকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।